যারা এই টাইপের লোকদের সাবস্ক্রাইব করছো তাদের আমি একটাই কথা বলবো, তোমরা কি বুঝে করছো না বুঝে করছো, নাকি এন্টারটেইন হওয়ার জন্য করছো? ভিউয়ার্সরাই সব, ভিউয়ার্সরা যদি চায় না আরো 10টা শ্রাদ্ধ বাড়ির গেট রেডি উইথ মি তৈরি হবে। মানুষ কতটা নির্লজ্জ হলে এরকম টাইপের কাজ করতে পারে। তো আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাব? শ্রাদ্ধ বাড়ির গেট রেডি উইথ মি, কারণ যদি মাথায় ঘটে কিছু থাকতো না শ্রাদ্ধ বাড়ির গেট রেডি উইথ মি করতে। এটা কেন করলো এরা, এরা কি বাজে, কান কাটা, নির্লজ্জ, ছাঁচরা, আরো কত কিছু বলছি। কিন্তু আমার আরেকটা কথা হলো যে এদের এই যে সাবস্ক্রাইবার গুলো তত্তর করে বাড়ছে, আমি তুমি আমাদের মতো লোকজনই তো করছে, এরা কিভাবে করছে? আর একটা শ্রাদ্ধ বাড়ির ভ্লগ দেখবে বলে করছে। তো শ্রাদ্ধ বাড়ির ম্যাডামকে আমি আর তুমি বা আমরা কি কি দিলাম? আর একটা বিশেষ জিনিসে স্ট্রাইক করেছে এই গার্লফ্রেন্ড চুরির কেসটাতে, যে ভাইরাল হওয়া কাকে বলে। হে এভরিওয়ান, এই গভীর রাতে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি বিশেষ একটি কারণ নিয়ে, একটি বিশেষ ঘটনা, না 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 দুর্ঘটনা, দুর্ঘটনা দুর্ঘটনা নিয়ে একটু একটুখানি ডিসকাশনস করার আছে তোমাদের সঙ্গে। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আশা করি যে ঠিক কিরকম ঘটনা নিয়ে আজকে আমি কথা বলছি, কারণ নাম নেব না। আর থাম্বনেলে ছবিটা ইউজ করতে বাধ্য হয়েছি কারণ এটা একটা ফ্যাক্ট ফাইন্ডিং এর নিয়ে কথা বলবো, যদি ওরকম কিছু না লাগাই তোমরা বুঝতে পারবে না যে আজকে আমি কি নিয়ে কথা বলছি। হ্যাঁ, আজকে আমি রিসেন্টলি এক মাসের মধ্যে ঘটে যাওয়া দুটো ভাইরাল ভিডিও নিয়ে কথা বলবো। তারা কেন ভাইরাল হলো, তাদের ভাইরাল হওয়ার পিছনে আমাদের কতটা অবদান রয়েছে, আর তাদের ভাইরাল হওয়ার কারণগুলো কি, আর তারা ভাইরাল হওয়াতে তারা কি কি অ্যাচিভ করতে পারলে এত সহজে। তো প্রথমেই ফিরে আসা যাক যে দুজন ভাইরাল ভিডিও যাদের কথা বলছি তারা কারা। প্রথম এক নাম্বার ওয়ান হচ্ছে শ্রাদ্ধ বাড়ির ভ্লগার, আর নাম্বার টু হচ্ছে গার্লফ্রেন্ড চুরি। সো প্রথমে একটু বলে নেওয়া যাক এক লাইনে যে ভাইরাল হওয়া কাকে বলে। এতদিন শুধু জানতাম ভাইরাল একটাই হয়, সেটা হলো ভাইরাল ফিভার, কিন্তু না, এখন আর একটা জিনিসও হয়েছে, সেটা হলো ভাইরাল ঘটনা, যেটা হঠাৎ আসে আর হঠাৎ চলে যায়। সো এবার চলে আসা যাক এমন একজন মানুষের কাছে যিনি পশ্চিমবঙ্গে প্রথম এই ভাইরাল নামক ঝড়টি তুলেছিলেন। তিনি হলেন আমাদের সকলের সকলের ভীষণ প্রিয় মহাপুরুষ, না 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 নারী নারী, তিনি নারী, তিনি হলেন আমাদের রানু মণ্ডল, যিনি স্টেশনে বসে গান করেই এত ভাইরাল হয়ে প্রচুর জনপ্রিয়তার মানুষের ভালোবাসা পেয়েছিলেন। তো প্রথমেই আসা যাক, শুরু করা যাক এপিসোড ওয়ান। তো প্রথমে হলো শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়া নিয়ে ফুড ব্লগ, তারপরে হলো যে শ্রাদ্ধ বাড়ির গেট রেডি উইথ মি, তারপরে যেটা হলো পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের নানা নাম করা রোস্টাররা শ্রাদ্ধ বাড়ির গেট রেডি উইথ মি ব্লগের যে মডেল আছেন তাই সেই ম্যাডামের কাটা ছেঁড়া করে এমন অবস্থা করে দিয়েছে যে একজন ডোমো তাকে জুটতে ভয় পাবে। কিন্তু ম্যাডাম তো নাক কান সবই কাটা, তার কিছু যায় আসে না। কিন্তু গন্ডারের চামড়ার তো আবার সেলফ হিলিং পাওয়ার অনেক বেশি, তো আপনি তো হিলিং হয়ে যায় কোনো ব্যাপার না, তুমি যতই কাটা ছেঁড়া করো না কেন। তো এই শ্রাদ্ধ বাড়ির ব্লগার পরে আমাদের অবদান কতটা, শ্রাদ্ধ বাড়ির ব্লগ হওয়ার পরে ম্যাডাম অনেকদিন ধরে ইউটিউবে একটু দাঁড়ানোর চেষ্টা করছিলেন। তো ওনার ম্যাডামের সাবস্ক্রাইবার যখন ব্লগ শ্রাদ্ধ বাড়ির ব্লগ হওয়ার আগে ছিল 20,000, এবং শ্রাদ্ধ বাড়ির ব্লগ ভাইরাল হওয়ার পরে ম্যাডামের সাবস্ক্রাইবার প্রায় 2,50,000-এর কাছাকাছি, এবং এর জন্য তোমার আর আমার যথেষ্ট অবদান রয়েছে। তো শ্রাদ্ধ বাড়ির ম্যাডামকে আমি আর তুমি বা আমরা কি কি দিলাম? দিলাম তো প্রায় 2,50,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার, আর যেটা দিলাম ওনার মোটামুটি সমস্ত ভিডিওতে একটা 25,000 বা 50,000 অ্যাভাব এর কাছাকাছি একটা ভিউ পড়ছে, যেটা ম্যাডাম নিজেই বলেছেন যে 200-300টা ভিউ মনে হয় পড়তো না। তো ঠিক আছে বুঝলাম, আর যেটা করছি সেটা হচ্ছে ম্যাডামের কমেন্ট বক্সে গিয়ে প্রচুর বাজে বাজে কথা দিয়ে ভরিয়ে দিচ্ছি, লাইকও দিচ্ছি ডিসলাইকও দিচ্ছি, এতে কি করছি? এটাতে আমরা ঘুরতি পথে ম্যাডামের অনেক উপকার করে দিচ্ছি, ওর ম্যাডামের ভবিষ্যৎটারও ঝরঝরে করে দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাডামের পুরো চ্যানেলটার রিচটা আমরা অনেক বাড়িয়ে দিচ্ছি। ব্যাস ম্যাডামের তো কাজ হয়ে যাচ্ছে, ম্যাডামের তো গন্ডারের চামড়া, ম্যাডামের কিচ্ছু যায় আসে না এইসবে। তো এবার যাওয়া যাক আরেকটি ভাইরাল হয়ে যাওয়া কেস, সেটা হলো গার্লফ্রেন্ড চুরির কেস নিয়ে। তো গার্লফ্রেন্ড চুরির কেসটা পড়াশোনা করে যা বুঝলাম, পরকীয়াটা আর পরকীয়া নেই, তৃতীয় ব্যক্তি এখন সরে গিয়ে তৃতীয় ব্যক্তি এখন প্রধান ব্যক্তি হয়ে গেছে, এটাই হলো মোদ্দা কথা। তো তাতে ছেলেটির কি লাভ হলো? ছেলেটির মোটামুটি, ছেলেটি অ্যাকচুয়ালি করে হচ্ছে কাপল ব্লগিং, তো তাদের প্রথমে হয়তো অ্যাবভ 40-50,000 কি 60,000 সাবস্ক্রাইবার ছিল, সেখান থেকে রাতারাতি ছেলে মোটামুটি 1,80,000 ও আর রাত পেরোলেই 2,00,000 হয়ে যেতে পারে সাবস্ক্রাইবার জোগাড় করে নিয়েছে। এবং মেয়েটি যে পরিমাণ অন্য ছেলের সাথে বা এক্স বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়ে যে পরিমাণ পপুলারিটি গেন করেছে,
সে যদি চ্যানেল খোলে রাতারাতি যে তার লাখখানিক সাবস্ক্রাইবার হবে সেটুকুর গ্যারান্টি তো আমার কাছে আছে। আমার আর একটা বিশেষ জিনিসে স্ট্রাইক করেছে এই গার্লফ্রেন্ড চুরির কেসটাতে, এই কেসটাতে আমার তো মনে হচ্ছে পুরো জিনিসটাই গট আপ গেম। ছেলেরা অন ক্যামেরা অফ ক্যামেরা এসে যতই কাদাকাদি নাচানাচি করুক, আমার তো মনে হচ্ছে যে তুমি যার সাথে সারাদিন ঘুরছো, খাচ্ছো, বসছো, কাপল ব্লগিং করছো, তার মাথায় কি চলছে তুমি এইটুকু পড়তে পারছো না বাবু? তোমার সাথে কাজ করে সেরে সে বাড়ি যাওয়ার সময় এক্সকে ধরে বিয়ে করে নিল, আমার তো মনে হচ্ছে এটা পুরোই গট আপ গেম ছিল। তোমরা দুজনাই ঠিক করে নিয়েছিলে যে হ্যাঁ বিয়েটা ওকে করবো, কিন্তু একটু ঘুরতি পথে নায়ক নায়ক নায়িকাদের মতো একটু ফিল্মিভাবে করবো, তাহলে কি হবে ব্যাপারটা এমনিতেই মোটামুটি কিছু লোক আমাদের চেনে, ব্যাপারটা ভাইরাল হতে ইজি হবে, কারণ এমনি মানুষ পরকিয়া, পরনিন্দা, পরচর্চা, মশলাদার খবর বেশি পছন্দ করে, সে তো তুমি জানোই। তো যাই হোক, তো হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই, বলবে হয়তো চ্যানেলটা দাঁড়িয়ে যাক, তারপর আবার তুই চলে আসবি, একটুখানি লোকের গালমন্দ সহ্য করবি, আমি একটু হিরো হই, তুই একটু ভিলেন হয়ে যা, হতেই পারে আমাদের মুরগি বানিয়ে ছেড়ে দিলে। এরকম মুরগি বানানোর ঘটনা ইউটিউবে অনেক ঘটছে, অন ক্যামেরা বিশাল সেপারেশন, এদিকে ঘরের মধ্যে দারুণ বৈবাহিক জীবন, ভিউজ, টাকা, আমরাও সাপোর্ট করছি, আমরাও তো বলদ, বলদ না, বলদ না হলে এগুলো কেউ করে? তো এবার আসা যাক এই সমস্ত ভাইরাল হয়ে যাওয়া ঘটনার পিছনে আসলেই দায়ী কারা। নাম্বার ওয়ান, সেটা হলো জিওর ফ্রি ইন্টারনেট। একটা সময় জিও এতই ফ্রিতে ইন্টারনেট দিয়েছে যে মানুষ রীতিমতো হাইব্রিড হয়ে গেছে, আর তার ফল এই যে এই দেখো এরা টিনেজার্স কোথায় পড়াশোনা করবে তার তো কোনো বালাই নেই, মা বাবাও দিয়েছে এগিয়ে খোলা গরু যা করে খা। নাম্বার টু যেটা হলো সেটা হলো করোনাতে পরীক্ষা দিয়ে অনলাইনে 70-80% নাম্বার পেয়ে নিজেকে মহান জ্ঞানী বলে দাবি করা। আর নাম্বার থ্রি সেটা হলো আরো গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে বেশি কাটাছেড়া না করাই ভালো, সেটা হলো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, যেটা নিয়ে আমি নাড়াচাড়া করতে চাই না, ওটা তাসের ঘর তো পড়লেই ভেঙে যেতে পারে। তো আমি আমার প্রিয় দর্শক বন্ধুদের আমি একটাই রিকোয়েস্ট করব, এই টাইপের ক্রিঞ্চ কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে দূরে থাকো, কারণ এটাই যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাব, শ্রাদ্ধ বাড়ির গেট টু ডু উইথ মি, নাকি এরকম ত্রিকোণ প্রেমের অসুস্থ সম্পর্ক বা একটা অসুস্থ চিন্তা ভাবনা, এগুলো কি আমরা রেখে যাব? তো এগুলোর থেকে তো আমাদেরই থামাতে হবে, আমাদের জেনারেশন থেকে যদি না থামায় আমাদের পরের জেনারেশন এগুলোর আরো প্রো লেভেল দেখবে, মানে এই সমস্ত মানুষগুলো হচ্ছে সিমলেস এর ইন্টিগ্রেশন, তাই না? মানুষ কতটা নির্লজ্জ হলে এরকম টাইপের কাজ করতে পারে, তো এরা থামবে না, এদের থামাতেও পারবো না, কিন্তু যেটা আমরা পারবো, যারা এই টাইপের লোকদের সাবস্ক্রাইব করছো তাদের আমি একটাই কথা বলবো, তোমরা কি বুঝে করছো, না বুঝে করছো, নাকি এন্টারটেইন হওয়ার জন্য করছো? যদি বুঝে করো তাহলে বলবো একটু ভাবনা চিন্তা করো, আর যদি এন্টারটেইনমেন্টের জন্য করো তাহলে বলবো ঠিক আছে সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা, আর যদি ভাবো যে একটা সুস্থ পৃথিবী, একটা সুস্থ সমাজ দেখবো, তাহলে অবশ্যই বন্ধুরা একটু ভাবনা চিন্তা করো যে এটা সমাজের অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছ না? তো মানছি তুমি হয়তো ইউটিউবের কন্ট্রিবিউটর না, কনজিউমার, কিন্তু তোমাদের হাতেই আসল চাবিকাঠি, ঠিক আছে? এটা আমি লাস্ট 4 মাস ইউটিউবে কাজ করে এটুকু বুঝেছি যে ভিউয়ার্সরাই সব। ভিউয়ার্সরা যদি চায় না, আরো 10টা শ্রাদ্ধ বাড়ির গেট টু ডি উইথ মি তৈরি হবে, আরো 10টা পরকীয়ার জন্য সম্পর্ক ভাঙতে পারবে যারা আর কি ক্রিয়েটার তারা। তো ওই জন্য ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে তোমরা একটু সিনসিয়ার হও, এই টাইপের যে কন্টেন্ট গুলো তৈরি হচ্ছে সেগুলো দেখা থেকে বিরত থাকো, ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট করো না, একদম কমেন্ট করো না, কমেন্ট তাদের করো যারা ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছে, এরকম প্রচুর ব্লগার ওয়েস্ট বেঙ্গলে আছে, প্রচুর প্রচুর, হাজার একটা, তো তাদের কমেন্ট করো, তাদের লাইক দাও, তাদের এনকারেজ করো, তাদের চ্যানেলটা যারা আরো গ্রো করে, ওয়েস্ট বেঙ্গলের বাইরের লোকজনও দেখে সেগুলোর জন্য করো, এই টাইপের কন্টেন্ট থেকে নিজেদের দূরে রাখো, দেখো আমরাই হয়তো পারবো একটা সুস্থ পৃথিবীর জন্ম দিতে। আর শুধু শেষে একটাই কথা বলবো যে ঘোর কলিযুগের সূচনা কিন্তু হয়ে গেছে, পশ্চিমবঙ্গে যে জিনিসগুলো ভাইরাল হয় সেগুলোর কোনো মানে মাথা মুন্ড কিচ্ছু থাকে না, বাট অন্য কোন স্টেটে ভাইরাল হয়ে যাওয়ার একটা কিছু রিজন থাকে, সব থেকে চিপেস্ট জিনিসগুলোই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ভাইরাল হয়, তাহলে তো লোকে ওয়েস্ট বেঙ্গলের মানুষজনকে কেন খিস্তি দেবে না? তো যাই হোক, এটাই ছিল আজকে আমার মেন বক্তব্য, থাম্বনেলে ছবি দুটো ইউজ করেছি, আমার কোনো ইচ্ছা ছিল না করার, কিন্তু শুধু বললাম যে তোমাদের বোঝানোর জন্য এটা আমি ইউজ করেছি। তো দ্যাটস ইট, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে, কিন্তু এটা কখনো রোস্টিং ভিডিও ছিল না, এটা রিয়াকশন ভিডিও ছিল, আর তোমাদের মতামতটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে যেগুলো হচ্ছে সেগুলো কি ঠিক হচ্ছে।